बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम। प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स, रॉयल प्लाजा, द्वितीय तला, सीडीए मार्केट, आमतल, रियाजुद्दीन बाजार, चट्टग्राम। मोबाइल 01711 263 461 एवं 01815 354650। तृतीय नम्बर शहादत क्या ना सुबहानअल्लाह। আর জোর দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তার পরবর্তী নাম্বার লাগাইলেন ইসলামকে সমুন্নত রাখা। ইসলাম দরহাম বরহাম হয়ে যাচ্ছে, ঠিক না? ইয়াজিদ এসে থাপ্পড় লাগাই দিল জোরপূর্বক। আমির মুয়াবিয়ার শাহাদাতের পূর্বে সে গদিনশীন হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন না। ইয়াজিদকে কোনো ইতিহাস এখনো আমার হাতে পাই নাই যে আমিরা মুয়াবিয়া গদিতে বসাইলেন। এরা বাতিলের গোষ্ঠীরা লিখেছে, মুঠাও না। সে জোরপূর্বক গদিতে বসেছেন। হ্যাঁ, আমিরা মুয়াবিয়া যখন যোগ্য সন্তান পাচ্ছিলেন না, মনে মনে একটু আলাদা করেছিলেন যে আমার মস্তক চালাইবে কে। সুবহানাল্লাহ। যখন ইয়াজিদের হাসলত দেখলেন, আমিরা মুয়াবিয়া উড্র করলেন কারো কাছ থেকে বায়াত গ্রহণ করতে। উনি নামেন নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোর দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ আপন সন্তানের মামলা আপন বাবা জানবে না। আর জোর দিয়ে বলেন না, আপন সন্তানের মামলা বাবা জানবে না। এই সব কিছু দেখে উনি নীরবতা পালন করলেন। অন্যথায় শাহাদাতের পূর্বে ইয়াজিদকে আমিরা মুয়াবিয়া নিজ হাতে বসাই দিতে পারতেন, পারতেন না? কোন ইতিহাসে কি লিখেছেন? ইয়াজিদকে বসাই দিলেন না, বলেন না। নিজে নিজে স্বঘোষিত খলিফা ঘোষণা দিলেন। আর মদিনা মক্কার জমিনের মধ্যে উনি নোটিশ জারি করে দিলেন, যারা ইয়াজিদের বায়াতকে গ্রহণ করবে তারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে, যারা ইয়াজিদের বায়াত গ্রহণ করবে না তারা দুঃখ দুর্দশা এমনকি তলোয়ারের নিচে যেতে হবে। নাউজুবিল্লাহ। তো সর্বপ্রথম টুকাই দেখলেন মাত্র 4টি জন পাওয়া গেল। কার কার কাছে নোটিশ দেবেন? এই 4 জনের মধ্যে একজন হযরতে ইমাম আলী মকাম হুসাইন। সুবহানাল্লাহ বলেন না। বাবা বাপ কা বেটা, সত্যিকার বাবার মার সন্তান বলে অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, ফেরত দিয়ে দিলেন। আমার এই জান থাকতে আমি ইমাম আলী মকাম হুসাইন কখনো গাদ্দার, ফাসেক, ফুজ্জার, মলুনের কাছে বায়াত গ্রহণ করতে পারি না। কেন? বলতে ইয়াজিদের দুশ্চরিত্র। আমি হুসাইন আমার বেলায়েতের গভর্নর শেরে খোদা আলীর চক্ষু দিয়ে আমি দেখে নিয়েছি। জোর দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখানে মামলাটা হলো ইমামে হুসাইনও অন্তরচক্ষু দিয়ে পৃথিবী দেখতেন। যদি আমার গাউসে পাক নজর তু ইলা বেলাদিল্লাহ জামা। সুবহানাল্লাহ। যদি আমার শাহিনশাহী শ্রীকুট, শ্রীকুটের ময়দান থেকে বাংলার জমিনে কোন মুরিদানের কোন অবস্থা হচ্ছে এটা যদি লিখনির মাধ্যমে জানাই দিতে পারে, টেলিফোনের মাধ্যমে জানাই দিতে পারে, তো সরতাজে কারবালা পারবে না? আরো জোর দিয়ে বলেন না, পারবে না? বন্ধুরা আমার, ইমাম আলী মকাম হুসাইন পৃথিবীর জগৎকে তাজ্জবে টেলে দিলেন। এই জগৎবাসীরা তোরা জেনে নে, শুনে নে, আমি শেরে খোদা আলীর তনয়, আমার কাছে দূরদর্শিতা আছে। এই ব্যাপারে তোরা আগে ভাগে আমি হুসাইনের পরিচয় জানা আছে। আমি ওইজন হুসাইন যেই হুসাইনের পাকে আবু হুরাইরার মতন একজন সাহাবী সিনার সাথে লাগায় দুটো হুট দিয়ে পায়ের তলায় চুমু দিয়েছিলেন। জোরে বলুন সুবহান। আমি ওই হুসাইন ওমর ইবনুল খাত্তাবকে যখন মিম্বরে পাকের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতে লাগলেন, হুসাইন বলেছিলেন, খবরদার ওমর নেমে যাও, এটা আমার নানার জায়গা। আজরুল্লাহ সুবহানাল্লাহ। সাথে সাথে নেমে গেলেন। ওমর ইবনুল খাত্তাব 2 চোখের পানি ছাড়লেন। অনেকে ইয়াদগারি দিতে লাগলেন, নিশ্চিত খলিফাতুল মুসলিমিন শেরে খোদা আলী হতে চাই, আলীর পক্ষ থেকে কোনো ইন্ধন দেওয়া আছে। আলী হাত জোর করে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো আমার ওমর, এ ব্যাপারে আমি কিচ্ছুই জানি না, ছোট্ট ছিলেন, আপনি কেন নেমে গেলেন? হযরতে ওমর ইবনুল খাত্তাব বললেন, এই শেরে খোদা আলী, তুমি কি জানো কারণ ইমাম হুসাইন এইজন তো সাধারণ কোনো সন্তান নয়, আমার নবীর কলিজার সাথে যার পা লেগে আদর নিয়েছিলেন সেইজন তো ইমাম হুসাইন। আল্লাহ সেজন্য বন্ধুরা কোন অত অনেক শায়ের শাহাদাত आखिरी मंजिल है इंसान सादत की, वो खुशकिस्मत है मिल जा ए जिन्हें दौलत शहादत की, वो खुशकिस्मत है मिल जा ए जिन्हें दाराए ने शहादत की। सलात दुनिया शहीद उस दार फानी में हमेशा जिंदा रहते हैं, शहीद से दार फानी में हमेशा जिंदा रहते हैं, जमी पर चांद तारों की तरह ता बंद रहते हैं। सारा दुनिया নবুয়তের রসুল মুরাকাবার মধ্যে বসা আরফ নামের যে বন্ধু আমাকে ছেলে বলে ডাকলেন, সুবহানাল্লাহ। 100 রিয়াল উপহার দিলেন, সুবহানাল্লাহ। এলান দিলেন হাসান রেজা, আমার মুস্তাফার কাছ থেকে নগদ যদি তোকে কিছু নিতে মন চাই তো ইমাম আলী মকাম হুসাইনের দামন ধরে ডাক দে, দোহাই লাগাই দে, আমার মুস্তাফা জিন্দা তোকে দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা সেজন্য আজকের বৈঠক সাধারণ কোনো বৈঠক নয়, এটা অসাধারণ বৈঠক। জোরে বলুন না সুবহানাল্লাহ। খোদার কসম ওই দিন আমি এটা যখন শুনে ফেললাম একটা নিয়ত করে ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি তো সাহাবী নই, তাবেঈ নই, একজন গোলামের ছেলে, গোলাম এসেছি আপনার দরবারে। আলা হযরতের কলি দিয়ে ফরিয়াদ করতে লাগলাম, যেটা আমি বারংবার আপনাদের কাছে শোনাই। সুবহানাল্লাহ। বকরে খেশ গায়রা নমাগিসিনি ইয়া রাসূলুল্লাহ, বকরে খেশ গায়রা নমাগিসিনি ইয়া রাসূলুল্লাহ, পরিশান নমো পরিশান নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশান নমো পরিশান নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ। সালাতু রিয়া कस नवाजी कुन तबीबा चारा साजी कुन शाबक, कस नवाजी कुन तबीबा चारा साजी कुन मरीजे दर्द इसिया नमो आगिसनी या रसूल अल्लाह, मरीजे दर्द इसिया नमो आगिसनी या रसूल अल्लाह। सलात या अगर नीव अगर खानी गुलाम हम अंत सुल्तानी, अगर नीव अगर खानी गुलाम हम अंत सुल्तानी, दिगर ची जैन अमीदा नमो आगिसनी या रसूल अल्लाह, दिगर ची जैन अमीदा नमो आगिसनी या रसूल अल्लाह। একবার বলুন না সুবহানাল্লাহ। সাথে অনেক সময় কারবালার ওয়াজ করতেই আমি সূচনা করি একটা কলি দিয়ে, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম আলী মকাম হুসাইন उसकी किस्मत का चमके सितारा जिस पे नजरे करम तुमने ढाली, सुबहानल्लाह। তারপরে কলিটা দিলাম যে जिंदगी बख्शती बंदगी को आबरू दीन हकी बचाली हाँ आबरू दीन हकी बचाली वो मोहम्मद का प्यार नवासा वो मोहम्मद का प्यार नवासा जिसने सजदे में गर्दन कटा ली वो मोहम्मद का प्यार नवासा जिसने सजदे में गर्दन कटा ली बर ठीक किना बंधुरा फरियाद जो रखते लगल पीछे हटे जड़ाई धरलें एक बंधु आई दोस्त आप तो बिदात कर रहे हैं तो बिदातियों ने तुमको घिर लेंगे नाउज़ुबिल्लाह बोलें ना तो घिरने के मुश्किल क्या मुश्किल कुशा तो हमारे सामने है इटार एक घटना ये क्योंकि हमें अनेक समय बोलते जाए ना सुबहानअल्लाह अनेक राजेर मामला आछे एकोन तो हासान रेजा वाज करते करते नबी के बेमिसाल नबीर नाती के बेमिसाल खुदार कसम चैलेंज डाकलाम ए रकम सन्तान की पृथिवीर जगत आर होबे एटा कि आमार रसूलेर बाणी नय सेजन्य द्वितीय नम्बरे बोलछे सय्यदुश शुहदा सुबहानअल्लाह आमार नबी चाई शहीद तो हजार थाकबे लाखो थाकबे करोड़ो थाकबे शहीददेर सरदारी के करबे शहीददेर सरदारी आमार इमाम हुसैन के दिए दिलाम शहादते कारबाला जरूर सुभान तृतीय नम्बरे रखलें इस्लाम के सुप्रतिष्ठित करा सत्यिकार कुरान सुन्ना मुताबिक इस्लाम के दार करा क्यों कराइते पारबे ना सुबहानल्लाह सेदिन बोलेछिलाम मने आछे आपनादेर जे ब्लाड प्रयोजन कैंसर रोग थेके इस्लामेर मुक्ति दिते एकमात्र ग्रुप पावा गेल इमामे हुसैनेर जरूर सुबहान कार पावा गेल इमामे नबुवत रसूल निर्णय कर दिलेन जगतवासीरा जिब्रील तुमी केन बोलले आमार उम्मतेर मायाय कि आमी आमार सन्तान कुरबानी दिते पारी ना या रसूलल्लाह आपनार काछे आवेदन देखते पाच्छी आपनार उम्मतेर माया परिपूर्ण सीनार मध्य आबार देखते पाच्छी इमाम हुसैनेर माया परिपूर्ण सीनार मध्य दुटो मोहब्बत आपनी एक करे रखते पारेन ना सुबहानअल्लाह दुटो मोहब्बत आल्लाह चाय ना ए जिब्राइल आल्लाह के चाय बोले जे एकटी मोहब्बत आपनी के हुसैन के चान ना कि आपनार उम्मत के चान सुबहानअल्लाह बोलेन ना बाबा एगुलो किन्तु अनेक परीक्षार ब्यापार एटा प्रश्न दाड़ाय आमिओ सम्मुखीन हई अल्हम्दुलिल्लाह बोलें ना आपनी कि हुसैन के चान ना उम्मत चान सुबहानअल्लाह आमार नबुवतेर रसूल ऐलान दिलेन जिब्रील रे आमार इमाम हुसैन के एकटु सराई नी पर्दार भितरे ढुकाई दिलेन नबुवतेर रसूल चोखेर पानी छेड़े दिलेन ओई समय इमाम हुसैनेर बुझ एसे गेल सुबहानअल्लाह से कारणे सराई दिलेन जिब्राइलेर साथे कथा आरम्भ हलो ए जिब्राइल उम्मत चाय नाकि हुसैन के चाय आमार नबी इतना करे दिलेन जिब्राइल सन्तानो निये गेले आमार हुसैनकेओ निये जाबे आमी रसूल तो कि निये थाकबो जोर ना सुबहानअल्लाह या रसूलल्लाह आपनार नबुवतेर अंतर चाय उम्मतेर मायाय भरपूर राखते बोले जे जी हाँ जिब्राइल नबुवतेर रसूल आल्लाह समय निर्धारण करे दिलेन एखोनी आमार बिदाय निते होबे आपनार चाहत कोन दिके दर्त कण्ठे एलान करे दिलेन ए जिब्राइल आमार समस्त उम्मतेर गुनाहेर काफारा बानाये आमार हुसैनके आमी कुरबानी दिये दिलाम उच्च आवाज दिये बोलुन सुभान साथे साथे एलान दिलेन ए जिब्राइल एक कथा जाते मने राखो आमार हुसैन के देव किन्तु बदला परिपूर्ण आल्लाहर काछ थेके दिते होबे। सुबहानाल्लाह। आल्लाह एलान दिलेन जिब्राइल बोले दाओ हुसैन के जोदि आमार काछे दिये देय आमी आमार नबीर वादा रक्षा करे दिलाम। सुबहानाल्लाह। आर जोर दिये बोलेन ना सुबहानाल्लाह। इस्लाम के समुन्नत राखते हुसैनेर शहादत कल कियामतेर मैदाने चतुर्थ नम्बर नक्ता चुनी करें ऐतिहासिकरा लिपिबद्ध करे दिलेन। हजरते अब्दुल्लाह इब्न अब्बास खतीमे काबार मध्य घुमाच्छिलेन देखते लागलेन आमार नबुवतेर रसूलेर नूरानी चूल नूरानी दाढ़ी चेहरार मध्य बाली दुली खना चित्कार दिए उठलेन या रसूलुल्लाह बेपार कि आपनार ए अवस्था केन? बोले जे ए अब्दुल्लाह देखो ना आमार घरेर मध्य आज के बिरान भूमि होये गेल। आज के कय तारीख खुले देखो आज के मुहर्रमेर 10 तारीख कारबालार जमीने आमार कलेजार टुकड़ा नातिके एई हाथ दिये आबे कौसारेर पानी पान कराइये दिलाम। सुबहानाल्लाह बोलेन ना। इमाम हुसैन ग्रहण करलेन केमन करे? बोले जे बंधुरा तोरा यकीन राख शहादत जखन आल्लाह दिये दे तखन शहीदদের একটা ভক্তি থাকে। বলে যে এটি আবার কোন ভক্তি? হাদিসে পাক খুললে পাওয়া যায় জান্নাতের মধ্যে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই জান্নাতবাসীরা কি অভাব আমার জান্নাতে আছে? জান্নাতীরা এলান করে দেবেন শহীদানরা দৌড় দিয়ে আসবে আল্লাহ একটি অভাব তোমার জান্নাতের মধ্যে আছে। বলে যে ওটা কি অভাব? আবার বলে যে ইয়া আল্লাহ সেই অভাবটুকু হলো আমরা জিহাদের ময়দানে যখন শহীদ হয়েছিলাম তলোয়ারের আঘাত পেয়েছিলাম এই মুরিদ জান্নাতের মধ্যে সেই মজা বোধ করতে পারছি না। আল্লাহ আমাদেরকে আবার এক একটি করে তলোয়ার দাও আবার পৃথিবীর জগতে পাঠিয়ে দাও কারবালার জমিন বানিয়ে দাও ওখানে কাফের মুশরিক বেদিন বেঈমানদের সাথে নবীর দুশমনদের সাথে আমি জিহাদ করব। আল্লাহ আবার কতল হব শহীদ হব আবার জিন্দেগি পাবো আবার শহীদ হব আবার জিন্দেগি পাবো ওই মজা কিন্তু তোমার জান্নাতের মধ্যে নাই। ঠিক কিনা বন্ধুরা? জান্নাতের মধ্যে কোনো জিনিস নাই ওইরকম কোনো কিছু কিন্তু একটা জিনিস ওখানে কি কাটাকাটি মারামারি আছে? বন্ধুরা আমার ইমামে হোসেনকে দাঁড় করাইয়ে দেবেন সৈয়দুস সওদা হোসেনের কাছে জিজ্ঞাসা করা হবে ওগো হোসেন এত তলোয়ারের আঘাত এত বল্লমের আঘাত এত নেজার আঘাত সম্পূর্ণ শরীর চুরচুর হয়ে গিয়েল এ ইমামে হুসাইন শুভ সংবাদটুকু পেয়ে গেলেন তারপরেও কেন নীরবতা পালন করলেন না? বায়াত গ্রহণ করার প্রয়োজন ছিল না। যদি ইয়াজিদের কাছে বায়াতের প্রয়োজন ছিল না নীরবতা পালন করে কানাঘুষি করে জবান বন্ধ করে দিলে হয়ে যেত কেউ টের পেত না। ইমামে হুসাইনকে অফুরন্ত নিয়ামতের খনি এজিদের পক্ষ থেকে দেওয়া হতো কিন্তু ইমাম আলী মকাম হুসাইন কারবালার জমিনে প্রমাণ করে দিলেন খবরদার নানার ইসলামকে পুরো জিন্দেগি দেওয়া হয় আমি হুসাইনের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ব্লাড ক্যান্সার পেয়ে বসেছে ওই ব্লাডের গ্রুপ সত্যিকার ব্লাড দিতে হয় ওই ব্লাড লাগবে আমি হুসাইনের। কারণ একটা ইস্যু পেয়ে গেলাম গতকালকে আল্লাহর কোরআন এই কথাটুকু এলান দিয়ে রাখলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা সেজন্য অন্য আয়াতের মধ্যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আয়াত পড়েছি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন খবরদার তোমরা পৃথিবীর জগতের মধ্যে শহীদ যারা তাদেরকে মৃত বলো না ওরা জিন্দা। জরুর না সুবহানাল্লাহ। সেজন্য আমি যে নাতের কলিটা পড়লাম শহীদ ইস দারে ফানি মে হামেশা জিন্দা রহতে। সুবহানাল্লাহ। शहीद इस दार फानी में हमेशा जिंदा रहते हैं जमी पर चांद तारों की तरह ताबंदा रहते हैं। जरूर सुभान। इमाम हुसैन मरबे केमन करे सेजন্য মসজিদে হোসেনে গেলে এখনো আশে কাহলে বাইত যারা अस्सलामु अलैक बोले हुसैन बोले व आलैकुमुस्सलाम या हबीबी जरूर ना सुभान अनेकेई रवायत करेছেন आमी फलाना चेले फलाना हुसैन के जखन जेखाने सर मुबारक दाफन करलें मिशरेर जमीने ओटाके मशहदे हुसैन बोले जरूर ना सुभान ओखाने गिये आमी सालाम दिलाम खुदार कसम करे बोलते लागलें आमी स्पष्ट सुरे उत्तर पेये गेलाम एरकम जखन एकदिन पेलाम प्रतिदिन आमी सालाम देवा आरम्भ करलाम आमार दैनिक दायित्व छिलो फजरेर नामाजेर परे मस्जिदे हुसैनीते गिये एकबार सालाम देवा काउके बोललाम ना जोरे बोलुन ना सुभान एक दिन हठात् करे जखन सालाम दिते गेलाम देखछि उत्तर मिलছে না কোনো उत्तर পাচ্ছি না আমি খুব পেরেশান হলাম নিশ্চিত আমি কোনো অপরাধ করেছি এটা খুশির ব্যাপার না নিশ্চিত অপরাধ করেছি আজকে দুঃখ ভারাক্রান্ত হয়ে চলে গেলেন বলুন না সুবহানাল্লাহ দ্বিতীয় দিন আমার ফজরের নামাজের পরে সে চিৎকার দিয়ে বললেন ওগো হুসাইন আমি ক্ষমা চাই গতকালকে আপনার উত্তর পেলাম না কেন ইমাম আলী মুকাম হুসাইন বলতে লাগলেন বন্ধুরে যেদিন তো উত্তর পোষ নাই শহীদের কণ্ঠ কেউ মিলাইতে পারবে না আমি সেই দিন আমার নবীর দরবারে একটা সমাবেশ হয়েছিল নবী আমাকে ডাকলেন বলে আমি স্বয়ং গিয়ে নবীর কদমে হাজিরা দিতে গেলাম ওই সময় তোমার আওয়াজ কিন্তু কানে গেল নবীর সামনে আমি উত্তর দিই কেমন করে ভয় পেয়ে উত্তর দিই নাই ওই দিনের সালামের জবাব সহ আজকে তুমি গ্রহণ করে না সুবহানাল্লাহ সেইজন ইমাম হুসাইন জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোর দিয়ে বলুন না সুবহানাল্লাহ তো আজকে যদি এই সমাবেশের মধ্যে কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল অন্য কোনো কারণ যে নাই নবীর পজিশন দেখাবেন সেটা নিয়ে আমি আলোচনা করেছি আলা হযরতের কলি হলো আরশক হ্যায় মাসনদে रिफात रसूलुल्लाह की अर्शोक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की सलातुनिया ठीक ना बंधुरा देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की तो रसूलेर उम्मत जुदी जहन्नामे जाए तो नबीर इज्जत होबे आरो जोरे बोलेन ना क्यों दुज़ख ने देखे कर मुझे चिल्ला के यूं कहा चिल्ला के यूं कहा दुज़ख ने देखे कर मुझे चिल्ला के यूं कहा चिल्ला के यूं कहा तू कैसे जलाओ तुझको तू आशिक रसूल है तू कैसे जलाओ तुझको तू आशिक रसूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है सलातुनिया ठीक की ना बंधुरा जहन्नाम देखे चित्कार दिए बोलबे या अल्लाह एजन केन आसतेछे आमार काछे बोले जे केन शास्ति पाबे तारपर जा होवार होबे बोले जे ना 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 उनी शास्ति पेते पारबे ना सेइजन तो नबीर आहलेर आशिक सेइजन तो नबीर आशिक आमी ताके धरे राखते पारबो ना सुबहानाल्लाह कि रे जहन्नाम केन बोले जे ओगो लामो कामेर खुदा अल्लाहु अकबर सुनते कि मन चाय एक शेष करते देवें ना अल्लाहु अकबर आहा गुनेगा रोना घबरावो सिया का रोना शर्मावो गुनेगा रोना घबरावो सिया का रोना शर्मावो वो आई मुजरिमों को ढूंढती रहमत मोहम्मद की। सुभान अल्लाह अल्लाह अल्लाह। पृथिवीर जगतवासीरा गुनेगार कोथाय आमार एकजन उम्मत জাহান্নামের মধ্যে থাকবে আর আমি রাসূল জান্নাতে যাব কখনো না যতক্ষণ আমার সব উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দিতে পারবো না ততক্ষণ আমি নবী জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ। मैं गुलाम मुस्तफा हो मेरे हालते न पोचो। सुभान अल्लाह। मुझे देख कर जहन्नम। सुभान अल्लाह। मैं गुलाम मुस्तफा हो मेरे अजमते न पूछो मुझे देख कर जहन्नम मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना न कलीमों का तसव्वुर न कलीमों का तसव्वुर न ख्याल तूर सीना मेरी आरज़ू मोहम्मद मेरी आरज़ू मोहम्मद मेरी जुस्त जो मदीना न कलीमों का तसव्वुर। सरतुनिया नबीर काছে যে সব কিছু আছে কিয়ামতের ময়দানে হোসেন দিয়ে দলিল দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমরা বলি ফকিরু বেনাওয়াও मांग लो जो कुछ जरूरत है फकीरु बेनाओ मांग लो जो कुछ जरूरत है झिड़कना फिर ना खाली नहीं आदत मोहम्मद की झिड़कना फिर ना खाली नहीं आदत मोहम्मद की। सलातुनिया झिटकार देवा जाबे ना बोला नहीं बोला এটা আমার নবীর অভ্যাস না। সুবহানাল্লাহ বলেন না। তো আল্লাহর কাছে চাইলেও পাওয়া যায় নবীর কাছে আল্লাহ হাকিকি মালিক। সুবহানাল্লাহ বলেন।